আপনি কি জানেন আমাদের মাথার চুল উঠলে কি করা উচিত? কোন ব্লাড গ্রুপের মানুষের যৌন শক্তি সব থেকে বেশি? কোন ফলের মধ্যে সব রকম ভিটামিন পাওয়া যায়? মাছ খাওয়ার পর কি খেলে সেতি রোগ হয়? বন্ধুরা, আজকে আমরা নতুন কিছু প্রশ্নের উত্তর জানব, যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। জানতে হলে ভিডিওটি না স্কিপ করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন ভিটামিন যৌবন ধরে রাখতে সাহায্য করে? ভিটামিন এইচ, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। সঠিক উত্তরটি হলো ভিটামিন ই। কোন সবজি খেলে শরীরের রং পরিষ্কার হয়? টমেটো, গাজর, ব্রকলি নাকি করলা? সঠিক উত্তরটি হলো গাজর। কি করলে মানসিক চাপ কমে যায়? বই পড়লে, ঘুমালে, বসে থাকলে নাকি হাঁটলে? সঠিক উত্তরটি হলো বই পড়লে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন ব্লাড গ্রুপের মানুষের যৌন শক্তি সব থেকে বেশি? এ, এবি, ও নাকি বি? সঠিক উত্তরটি হলো ও গ্রুপের মানুষের। মাছ খাওয়ার পর কি খেলে সেতি রোগ হয়? লেবু, দুধ, মধু নাকি জুস? সঠিক উত্তরটি হলো দুধ। নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগটি হয় না? আলসার, জন্ডিস, অর্শো নাকি ম্যালেরিয়া? সঠিক উত্তরটি হলো অর্শো। কোন ফলের মধ্যে সব রকম ভিটামিন পাওয়া যায়? পেঁপে, কলা, আম নাকি লিচু? সঠিক উত্তরটি হলো পেঁপে। কোন ফল খেলে মানুষ মারা যেতে পারে? ধুতুরা ফল, আক্কি ফল, এলডার ফল, তিতা কাজু বাদাম? সঠিক উত্তরটি হলো ধুতুরা ফল। আমাদের মাথার চুল উঠলে কি করা উচিত? নিম পাতার রস 1 চামচ, কালমেঘের পাতার রস 1 চামচ, কলমি শাকের রস 1 চামচ মিশিয়ে রোজ সকালে খালি পেটে 45 দিন সেবন করুন এবং 250 গ্রাম নারকেল তেলের সঙ্গে 100 গ্রাম কাঁচা আমলকি মিশিয়ে জাল দিয়ে তা রোজ স্নানের আগে মাথায় মেখে স্নান করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।